বন্ধুরা, আবার এসে গেছি সুন্দর একটি ব্যবসা আইডিয়া নিয়ে। এমন একটি ব্যবসা যে ব্যবসাটি সারা বছরের ডিমান্ড থাকে, মানে শহর থেকে গ্রাম যে কোনো জায়গা থেকে যে কোনো সময়ে আপনি এই ব্যবসাটি করতে পারবেন। এই ব্যবসাটি এমন একটি ব্যবসা যে ব্যবসাটির সাথে বাঙালি বহুকাল ধরে যুক্ত আছে। এবং বন্ধুরা, এই পোড়াটি তৈরির পদ্ধতিগত কিছু কারণের জন্য এক শ্রেণীর মানুষই কেবলমাত্র এই ব্যবসার সাথে যুক্ত আছে। আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো মাটির কাপ তৈরির ব্যবসার ব্যাপারে। এই মাটির কাপের কতটা পরিমাণে ডিমান্ড আছে সেটা আশা করি আপনাদেরকে বলতে হবে না। তো বর্তমানে এই প্লেন মাটির ভাঁড়ের সাথে কিন্তু ডিজাইন মাটির ভাঁড়, যেগুলো কিন্তু খুব ভালো দামে বিকায়, সেই সমস্ত মাটির ভাঁড় যদি আপনারা তৈরি করে মার্কেটে বিক্রি করতে পারেন, এগুলো কিন্তু হিউজ দামে আপনারা বিক্রি করে খুব ভালো মুনাফা অর্জন করতে পারেন। যেটা আমি আপনাদের একটু আগেই বলছিলাম যে এক শ্রেণীর মানুষই কেবলমাত্র এই পেশার সাথে যুক্ত ছিল, কিন্তু বর্তমানে আধুনিক মেশিন বেরিয়ে যাওয়ার পরে এই পোড়াটি কিন্তু যে কেউ চাইলে তৈরি করে মার্কেটে বিক্রি করতে পারে। এবং একটি মেশিনের সাহায্যে আপনারা অনেক রকম পোড়াটা আপনারা তৈরি করতে পারবেন, মানে একটি মেশিনের সাহায্যে আপনারা প্লেন মাটির কাপ আপনারা তৈরি করতে পারবেন, ডিজাইন মাটির কাপ আপনারা তৈরি করতে পারবেন, যেগুলো মার্কেটে খুব ভালো পরিমাণে দামে বিক্রি হয়। এছাড়া আপনারা দিয়া, মানে প্রদীপ জ্বালানোর জন্য যে দিয়া ব্যবহার করা হয় সেটা আপনারা তৈরি করতে পারবেন। এছাড়া আপনারা চাইলে এই মেশিনের সাহায্যে মাটির সরাও আপনারা তৈরি করতে পারবেন। এর জন্য আপনাকে বিভিন্ন রকম ডাইস আপনাকে চেঞ্জ করতে হবে। কীভাবে কী করবেন না করবেন সেই সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে বলা থাকবে। এই ভিডিওতে আমি আপনাদের বলবো কীভাবে ব্যবসাটি করবেন, কত টাকা ইনভেস্টমেন্ট করবেন, কী কী মেশিনারি আপনারা পারচেস করতে হবে, কতটা বড় জায়গার প্রয়োজন, কত টাকা আর্নিং করতে পারবেন এই ব্যবসা থেকে, এই সমস্ত কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে বলা থাকবে, যাতে এই ব্যবসাটি কোনো রকম তথ্য আপনার মিস না হয়ে যায়। তার জন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত আপনাকে মন দিয়ে দেখতে হবে। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে আপনার যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করতে থাকলে অতি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলের ঘন্টা টিপে দেবেন এবং ফেসবুক চ্যানেল আমার পেজটি ফলো করতে পারেন। আমার নাম প্রতিমা আর কোম্পানির নাম রয়্যাল মিশনারি। আচ্ছা, আপনার অ্যাড্রেসটা কি আছে? ইসার মিনারেল কমপ্লেক্স, জুগবেরিয়া, মুরাগাছা, লোকনাথ মন্দিরের অপোজিটে, আর নিয়ারেস্ট স্টেশন সোদপুর এবং মধ্যমগ্রাম। সে বাস L238 বাসে করে সে চৌমাথা নামবে, দেন চৌমাথা থেকে অটোতে আমাদের অফিস। হ্যাঁ, শিয়ালদা থেকে আপনি মেন লাইন অথবা বনগা লাইনের ট্রেন ধরলে আপনাকে, বনগা লাইনের ধরলে আপনাকে মধ্যমগ্রাম নামতে হবে, আর মেন লাইনের ধরলে সোদপুরে নামতে হবে। হ্যাঁ একদম। আজকে আমরা ব্যবসা সম্পর্কে ক্লে কাপ মেকিং মেশিন, মানে এখন তো আপনাদের ট্রেন্ডিং এ আছে চায়ের ভাড় ভাড়ে চা খাওয়া, সেটা আমাদের বাঙালিদের ট্রেন, তো সেই সেই মেশিনটা সম্পর্কে আজকে আমরা জানবো। এছাড়া আরো আদার্স, গ্লাস, প্রদীপ, সরা, এই সমস্ত। এটা ডিমান্ড তো খুবই ভালো। দেখুন, হাতে যেটা একটা তৈরি করতে একটা যতটা টাইম লাগে, একটা মেশিনে কিন্তু একটা প্রেসের মাধ্যমেই হয়ে যায়, তো এটা জাস্ট ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে আপনি ফুল একটা প্রোডাক্টটা পেয়ে যাবেন। মানে হচ্ছে প্রোডাকশনটা অনেক বেশি হবে। হ্যাঁ, প্রোডাকশনটা বেশি হবে, মানে হাতে তৈরি করতে মানে একটার উপরই প্রায় অনেকটা টাইম চলে যায়, কিন্তু মেশিনের মাধ্যমে যদি করেন তো ফ্র্যাকশন, আপনি জাস্ট আপনার র ম্যাটেরিয়ালস দেবেন আর আপনার প্রোডাক্ট বেরিয়ে চলে আসবে। আপনার গ্লাস আছে, বড় গ্লাস, ছোট গ্লাস, সরা, প্রদীপ, মাটির কাপ, ভার, এবং আরো বিভিন্ন সাইজের বিভিন্ন ডিজাইনের গ্লাস রয়েছে, মানে আপনি যেরকম ডাই নেবেন আপনি সেরকম প্রোডাকশন করতে পারবেন। এটার জন্য দুটো মেশিনের প্রয়োজন, আপনার একটা হচ্ছে ডাস্টিং মেশিন যেটা মাটিটাকে একদম মিহি করে গুঁড়ো করবে, আর সেকেন্ডটা হচ্ছে প্রেস মেশিন, মানে যেটা থেকে ফাইনাল প্রোডাক্টটা বেরোবে। আমাদের ঘন্টায় প্রোডাকশন আছে 350-350 কাছাকাছি, 350টা প্রোডাকশন হবে, আর এটা তো ম্যানুয়াল, মানে আপনার ম্যান পাওয়ার যেরকম স্পিডে কাজ করবে সেই হিসাবে আপনার প্রোডাকশন হবে। এটা একজনেই যথেষ্ট, হ্যাঁ একজন থেকে দুজন হলেই যথেষ্ট। এটা হচ্ছে আপনার মাটির কালার, মানে লাল একটা মাটি হয় না সেটা থেকে, এবং তারপর হচ্ছে পোড়ানো হয়, মানে ভাট্টিতে যেটা এটা মানে প্রোডাক্টটা হওয়ার পর তো আপনাকে শুকোতে হবে মাটিটাকে, তো তারপরে এই কালারটা চলে আসে। আচ্ছা, বলছি যে এই যে আমি বিভিন্ন সাইজে দেখতে পাচ্ছি, তাহলে বিভিন্ন সাইজে তৈরি করতে গেলে বিভিন্ন ডাইসের প্রয়োজন, ডাইস কি মানে ডাই তো মেশিনের সাথে যেটা একটা সেট আপ থাকে, এবার আপনি যখন এক্সট্রা যেটা কিনবেন সেটা আলাদা আলাদা আপনাকে কিনতে হবে। আপনি আপনার সামনে
এটা হচ্ছে আপনার মার্কেট ভ্যালু অনুসারে, মানে এক এক জায়গায় প্রাইস এক এক রকম হয়, তো সেটা আপনাকে মার্কেট ভ্যালুর উপর নির্ভর করে আপনি বিক্রি করতে পারেন। মোটামুটি একটা আন্দাজ আছে। মাটি তো দেখুন, মাটির প্রাইসটা তো মানে আপনি বলতে গেলে ফ্রি, আপনি ফ্রিতে পাওয়া যায় কোনো সামান্য, হ্যাঁ সামান্য কিছু, তো সেটার কস্টিং আর সেটা হচ্ছে আপনার কস্টিং আর লেবার কস্টিং বলছেন। হ্যাঁ লেবার কস্টিং, আপনি লেবার যেরকম রাখবেন আর আপনার মার্কেট ভ্যালু যেরকম থাকবে সেই হিসাবে আপনি বিক্রি করতে পারবেন। তো এই ধরনের পোলের উপর যারা ব্যবসা করছে কিরকম, তাদের ব্যবসা কিরকম হয়েছে? হ্যাঁ অবশ্যই দেখুন, অ্যাকচুয়ালি মাটির প্রদীপ যেটা সেটা আপনার কালী পুজো উৎসব পারপাসে আপনার মানে তখন তো ভালোই চলে, আর বাকি হচ্ছে আমাদের ট্রেন্ডিং এ বর্তমানে চায়ের কাপ রয়েছে, মানে মাটির ভাড়ে আমরা চা খাই রাস্তার ধারে, এবং বিভিন্ন আপনার রেস্টুরেন্টেও আপনার মাটির থালায় মানে উৎসব পারপাসে মানে থালিতে আপনি দেখবেন মাটির মাটির থালা বাটি ইউজ করা হয়, তো সেক্ষেত্রে ডিমান্ডটা ভালোই আছে বাজারে। আর পেপার কাপের থেকে মানুষ মনে হচ্ছে আস্তে আস্তে মাটির ভাড়ার দিকে ফিরে আসছে। হ্যাঁ অবশ্যই, চায়ের ক্ষেত্রে মাটির ভাড়টাই তো কলকাতার বাঙালিরা বেশি করে প্রেফার করে। কলকাতায় এখনো পর্যন্ত মাটির ভাড়ই দেখতে পাই বেশি। হ্যাঁ আচ্ছা, তো ম্যাডাম বলছি যে মেশিনের ব্যাপারে যদি একটু কাইন্ডলি একটু বলেন। এখানে হচ্ছে আপনার দুটো মেশিন লাগছে, আপনি একটা ডাস্ট করবেন মাটিটাকে, এবং আপনি ডাইরেক্ট হচ্ছে আপনার ফাইনাল প্রেস মেশিন, আপনি ফাইনাল প্রোডাক্টটা বার করবেন। এটা দুটো মেশিনের টোটাল আপনার কস্ট প্রাইস হচ্ছে 1.5 লাখ টাকা, ঠিক আছে? আর আপনি হচ্ছে মানে যেরকম প্রোডাকশন আপনি সেরকমই মেশিনটা আপনি মানে যেরকম ভাবে ম্যান পাওয়ার কাজ করবে সেরকম ভাবে আপনার প্রোডাকশনটা বেরোবে। আর বাকি আপনি এখানে ভিজিট করলে আপনাকে আরো ভালো করে ডিটেইলস গুলো বলে দেওয়া হবে। ম্যাম তো মোটামুটি ভালোই আছে, প্রফিট মার্জিন যদি একটু কাইন্ডলি বলে দিতেন। আপনার মোটামুটি 50% অবধি আপনার প্রফিট মার্জিন আছে। 50% ওভার হয় প্রফিট মার্জিন? হ্যাঁ। আচ্ছা, আপনি মার্কেটিং এর ক্ষেত্রে আপনি আপনার আশেপাশে অনেক চায়ের দোকান দেখতে পাবেন, সেবা দশকর্মার দোকানে, এগুলো তো প্রতিদিনের প্রয়োজনীয় জিনিস। এবার বিভিন্ন সেইভাবে আপনি যদি একটু নিজের এরিয়ার মধ্যে মার্কেটিং এর খোঁজ খবরটা নিয়ে আপনি পেয়ে যাবেন। আর প্রদীপের ক্ষেত্রে তো একটা অকেশন পারপাস আপনি সেখানে পাবেনই, অকেশন পারপাস আপনি কালী পুজো এবং আদার্স অকেশনে তো প্রদীপের ডিমান্ড তখন তো আপনি পাবেনই, আর সারা বছর আপনার চায়ের ভাটটা তো চলবেই বাঙালিদের ক্ষেত্রে। মানে এই ব্যবসা বন্ধ হওয়ার না? আচ্ছা, আর কম্পিটিশন কি কি রকম আছে মার্কেটে? কম্পিটিশন হচ্ছে আপনার মার্কেটিং এর অনুযায়ী, যে যতটা বেশি প্রোডাকশন দিতে যত ভালো সাপ্লাই দিতে পারছে সেই হিসাবে আপনার কম্পিটিশনটা রয়েছে, তো সেখানে মার্কেট ভ্যালুটাই চেক করতে হবে। আচ্ছা, মোটামুটি এই ব্যবসা করতে কত বড় জায়গা প্রয়োজন হবে? কতটা হতে এটা হচ্ছে আপনি 500x500 স্কয়ারের মধ্যে হয়ে যাবে। মানে গ্রামের দিকে হলে জায়গাটা হ্যাঁ সত্যি পাওয়া যায়। আচ্ছা, এই ব্যবসা করলে কত টাকা ইনকাম করতে পারবেন মোটামুটি? দেখুন আপনার লোকালিটি মার্কেটিং এর উপর নির্ভর করে, কোনো জায়গায় হয়তো আপনার একটা মিনিমাম কস্টে বিক্রি, কোনো জায়গায় খুব হাই কস্টে বিক্রি, তো আমি বলবো যে কমপক্ষে আপনার 20-25 হাজার তো হবে, তারপর যেরকম আপনি মার্কেটিং করবেন সেই হিসাবে আপনি আপনার আপনার যে প্রফিটটা আপনি সেটা পাবেন। আচ্ছা, মোটামুটি ভালো ইনকাম এখান থেকে করা যায় বলছেন? হ্যাঁ, একদম গ্রাম বা শহর এগুলো গ্রামের ক্ষেত্রে আপনার তো মানে কোনো ডমেট সেইখানে যদি আপনি ধরতে পারেন কোনো চায়ের দোকান, তো সেই ক্ষেত্রে আপনি সেখান থেকে ভালো মার্কেটিং করতে পারবেন, অথবা আমি তো বলেই দিলাম আপনি অকেশন পারপাসে আপনি প্রদীপের মার্কেটিংটা ভালো পাবেন, এবং আদার্স পারপাসে আপনি সবকিছুরই পাবেন, সব জায়গারই সবকিছুতে প্রয়োজন আছে, সেই পারপাসকে আপনি মার্কেটিংটা ধরলে, আর এবং দশকর্মার দোকানে যেখানে সাধারণত এই প্রোডাক্টগুলো বিক্রি হয়, তো সেখানে আপনি যদি আপনার নিয়ারেস্ট কোনো দশকর্মা সেখানে যদি আপনি হোলসেলার হিসাবে বা নর্মাল বা সেলার হিসাবে আপনি তাদের মানে প্রোডাক্টটা বিক্রি করেন, তো সেক্ষেত্রে আপনি মার্কেটিংটা ধরে রাখতে পারলে আপনি একটা ভালো প্রফিট পাবেন। আচ্ছা, হ্যাঁ এটা ঘরে কানেক্টে আপনি চালাতে পারবেন ইলেকট্রিসিটিটা। না না, আর একটা আলাদা কোনো প্রয়োজন নেই, সিঙ্গেল ফেজে আপনি অপারেট করতে পারবেন মেশিন। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে এই ব্যবসা আইডিয়াটি দেওয়ার জন্য। থ্যাংক ইউ।